আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এই টপিকটা সাক্ষ্য আইনের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক টপিকটা হচ্ছে গিয়ে টিআইপি অনেক স্টুডেন্টই এই টপিকটার পূর্ণরূপটা কি সেটা জানে না চলেন আমরা চট করে জেনে ফেলি টিআইপি এর আসলে পূর্ণরূপটা কি টিআইপি এর পূর্ণরূপটা হচ্ছে টেস্ট আইডেন্টিফিকেশন অফ প্যারাডে আমি আবার বলতেছি খেয়াল করেন টিআইপি এর পূর্ণরূপ হচ্ছে টেস্ট আইডেন্টিফিকেশন অফ প্যারাডে যেটার বাংলা অর্থ হচ্ছে শনাক্তকরণ মিছিল তাহলে আসলে টেস্ট আইডেন্টিফিকেশন অফ প্যারাডেটা কি অথবা শনাক্তকরণ মিছিলটা কি এটা একটা উদাহরণ দিলে আশা করি ইনশাল্লাহ আর কখনও আপনারা ভুলবেন না চলেন চট করে আমরা আসলে এই টেস্ট আইডেন্টিফিকেশন অফ প্যারাডেটা কি সেটা জেনে ফেলি প্রথমে আমি একটা উদাহরণ দিই খুব সহজভাবে বুঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই উদাহরণটা হচ্ছে এরকম মনে করেন জরিনা একদিন ঘন কুয়াশায় মনে করেন রমনা পার্কে সে হাঁটতে গেছে জগিং করতে গেছে জগিং করতে যাওয়ার সময় সে দেখল যে পিন্টু সাহেবকে এরকম চার পাঁচজন ব্যক্তি ঘিরে ধরছে এবং তাকে ছুরিকাঘাত করে তারা দৌড়াই পালায় চলে গেছে এবং জরিনা তাদের প্রত্যেককেই দেখছে পরবর্তীতে আদালতকে আদালত যখন জরিনাকে সাক্ষী হিসেবে আহ্বান করছে আদালতে তখন জরিনা বলছে আদালতকে যে আমি তাদেরকে দেখছি এবং তাদেরকে যদি আমি দেখি তাহলে আমি তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো যে এই এই ব্যক্তি ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল তখন আদালত কি করে তখন আদালত করে এরকম কিছু যাদেরকে সন্দেহভাজন হিসেবে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করছে এইরকম চার পাঁচজন যাদের চার পাঁচজন হইলে এই চার পাঁচজনকে আদালতে নিযুক্ত বারো চোদ্দো জন অথবা আঠারো জন ব্যক্তির সাথে একত্রিত করে দেয় একটা রুমে জরিনাকে রাখে আর আরেকটা রুমে ওই চার পাঁচজনের সাথে আদালতের নিয়কৃত আরও আঠারো জন একত্রে তাদেরকে এবং তখন ওই রুমে জরিনাকে নিয়ে যাওয়া হয় নিয়ে বলা হয় দেখো তো এই যে ওই দিন যেই দুর্ঘটনা ওই দিন যে অপরাধটা সংগঠন করছে এই বিশ জনের মধ্যে কারা কারা এই অপরাধটা সংগঠন করছে তখন জরিনা যদি সত্যি সত্যি আইডেন্টিফাই করতে পারে যে এই ব্যক্তি এই ব্যক্তি এই ব্যক্তি এই তিন চারজন ব্যক্তিকে আমি ওই দিন দেখেছিলাম পিন্টু সাহেবকে ছুরিকাঘাত করতে তাহলে সত্যি হয়ে যে তার এই সাক্ষ্যটা রেলিভেন্ট বিবেচনা করা হয় প্রাসঙ্গিক বিবেচনা করা হয় আর জরিনা না যদি আদালতের নিয়কৃত ব্যক্তিদেরকে দেখায় দেয় তাহলে আদালত তার এই সাক্ষ্যটা গ্রহণযোগ্য না আদালত গ্রহণ করে না তাহলে এই যে শনাক্তকরণ মিছিল বা টেস্ট আইডেন্টিফিকেশন অফ প্যারাডে এই টেস্ট আইডেন্টিফিকেশন অফ প্যারাডে বা শনাক্তকরণ মিছিল সাক্ষ্য আইনে প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে এটা আপনাদের এমসি কিউ পরীক্ষায় আসতে পারে অথবা ভাইবা পরীক্ষায় আসতে পারে যে টেস্ট আইডেন্টিফিকেশান অফ প্যারাডে বা শনাক্তকরণ মিছিল এটা কোন ধারায় প্রাসঙ্গিক তাহলে আমরা মনে রাখবো এটা প্রাসঙ্গিক হচ্ছে সেকশন এভিডেন্স অ্যাক্টের সেকশন নয়তে আমি আবার বলতেছি মনোযোগ দিয়ে খেয়াল করেন এভিডেন্স অ্যাক্টের সেকশন নয়তে টেস্ট আইডেন্টিফিকেশন অফ প্যারাডে প্রাসঙ্গিক আজকে এটুকুই থাকলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ